হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূরদুনিয়া আমার একটু অসুবিধা থাকার জন্য আমি অনেকদিন কোনো রান্নার ভিডিও বানাতে পারিনি অনেকদিন বাদে আমি চলে এসেছি একটা টেস্টি রান্নার ভিডিও নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুল রান্না কচুল বাজার থেকে কিনে এনে যদি একদিন রেখে দিয়ে পরের দিন আমরা এটাকে ছাড়িয়ে নিই তাহলে কিন্তু খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় দেখো আমি কচুলতিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই ফেনে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কালো জিরা দেবো হাফ চামচ আর দেব একশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আট দশটা কাঁচা লঙ্কা আর চোদ্দো পনেরোটা রসুনের কোয়া খুব ভালো করে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব এবার এর মধ্যে দেব এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন হলুদ দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা লতিগুলো দিয়ে দেবো লতিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট একটু স্টিম কমিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম লতিটা আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমার লতিটা কিন্তু বেশ অনেকটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি আর ঢাকবো না ঢাকনা খোলা অবস্থায় স্টিমটা জোরে দিয়ে ভালো করে নেড়ে জেড়ে ভেজে নেব এবারের মধ্যে হাফ চামচ চিনি দেব। চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নেব লতি কিন্তু ঘেটে গেলে বেশি ভালো লাগে না খেতে গোটা গোটাই ভালো লাগে লতির রান্না কিন্তু আমার হয়ে গেছে তো তোমরা দেখলে খুব চটপট কিন্তু আমি রান্নাটা করে ফেললাম লতি বাঁচতেই বেশি সময় লাগে রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না তো আমার এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুল লতি রান্না করা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ